কর্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি আমরা, বিশেষ করে গত মাসের অর্থাৎ জুন মাসের 27 তারিখ থেকে তেলের নতুন দাম নির্ধারণের কথা ছিল। আপনি জানতেন এটা? আপনি জানতেন না, কিন্তু আপনি বড় ব্যবসায়ী, মানে ডিলার, তেলের ডিলার, যেটা সারা বাংলাদেশে এটা মানে 23 তারিখ থেকে মানে শোনা যাচ্ছে এবং ডিসিশন হয়েছে 27 তারিখ থেকে কার্যকরী হবে। তো 27 তারিখে আপনি কি করলেন? আগের দামের তেল আনলেন। এতগুলো তেল, এগুলো কি সব তেল আগের দামেরই তো? না, এখন এই যে আপনি যে ডিলার, আপনার আপনার এই যে ভুলের জন্য বা বেশি দামে বিক্রির জন্য কারা ক্ষতিগ্রস্ত হবে? যারা ক্রেতা তারা। একই সাথে যে মোবাইল কোর্ট বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান বলেন, খুচরা দোকানদারের আমরা জরিমানা করবো, এটা কি ঠিক বলেন দেখি? আজকে হচ্ছে 3 তারিখ, জুলাই মাসের 3 তারিখ। তো তাহলে আপনি বলেন যে রাষ্ট্রের যে একটা নির্দেশনা, সেটা আপনি কিভাবে কিভাবে দেখলেন? আপনি কি রাষ্ট্রকে সহযোগিতা করবেন? এখন তো সব ব্যস্ত যে মানে 6 তারিখ, হ্যাঁ আজকে 3 তারিখ, মানে আরো 6-7 দিন আগেই কিন্তু আগের দামের হওয়ার কথা ছিল। আপনার কাছে এত কার্টন, মানে কয়েকশ, হ্যাঁ কত, প্রচুর প্রচুর তেলের গুদাম আপনার কাছে। দেখি আপনার দোকানটা চলেন তো, এই আসেন মালিক। আজকে হচ্ছে জুলাই মাসের 3 তারিখ, অর্থাৎ আরো 6 দিন আগেরই আগেই আপনার এটা পালন করার কথা ছিল, হ্যাঁ আপনি এটা করেননি। একই সাথে এই যে আপনার তেল, এগুলো তো নামহীন তেল, এগুলোতে তো পরিমাণও ঠিক নেই, তারপরে যেই রেট সরকারি রেট তার চেয়েও বেশি লেখা, ঠিক আছে, আগের রেটও যদি বলি সেই রেট থেকে বেশি লেখা। এগুলো মানে 1 লিটার দাম কত? 199 টাকা, আর পামোলের দাম হচ্ছে 180 টাকা, সামান্য না, আপনার 1 লিটারই 20 টাকা, আর 5 লিটারে হচ্ছে আপনার 100 টাকা, সামান্য না, সামান্য না, তো হিসাব বুঝেন না মনে হয়, হিসাব বুঝেন নাকি, মানে আমাদের বুঝতে 1 লিটারে 20 টাকা সামান্য, এগুলো রাখা যাবে না, এগুলো রাখা যাবে না, সরকারি নির্দেশনা আপনাকে মানতে হবে, কারণ আপনি হচ্ছেন ডিলার। আপনি যদি মানে অন্যায় করেন, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেব। আপনাদের ভুলের জন্য আমাদের যে খুচরা দোকানে জরিমানা করতে হয়, আপনি বলতেছেন জানতেন না যে সরকার দাম কমাইছে, এটা কেমন কথা? এটা তো একটা ভালো ব্যবসায়ের কথা হতে পারে না। আপনি কেমন ব্যবসায়ী? শুধু ইনকাম করাটাই কি আপনার কাজ? আপনার আপনি কি উদ্যোগ নিয়েছেন? টিভিতে জানার পরিমাণে 27 তারিখ থেকে আপনার কার্যকরী হওয়ার কথা, 27 তারিখে আপনি টন কে টন আপনি কিনলেন, আপনার গুদাম ভরা, আগে আপনি কোম্পানির সাথে ই করলেন না কেন? এখন যে 6 দিন হয়েছে, 6 দিন আপনার কাছে রয়ে গেছে, আরো 1 মাস আপনি বিক্রি করবেন, আপনি কিভাবে আন্তরিক করবেন?